মুসলমানদেরকে সতর্ক করতেন, মুসলমানদেরকে রমজানের প্রতি উদ্বুদ্ধ করতেন। কথাটা কি বুঝতে পারছেন? যখনই রমজান এই রজব মাস আসতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল করতেন। কয়টা আমল করতেন? মাত্র একটা আমল করতেন, সে আমলটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার সাথে কয়েকবার পড়েন আপনারা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে করতেন। এই জন্য আমাদের উচিত এই দোয়াটা করা, আল্লাহর কাছে এই দোয়াটা এখন থেকে রমজান পর্যন্ত বেশি বেশি করা। দোয়াটার অর্থ কী?